হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি, একটা কালেকশন, মানে আমার কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। আমি ভাবছিলাম আজকে একটা ব্লগ বানাবো, বাট তারপরে ভাবলাম না, তোমরা একটা না অনেকগুলো ব্লগ দেখছো অনেক দিন ধরে, তো একটা তাহলে অন্য ভিডিও শেয়ার করে দিই। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি আমার সালোয়ার বলবো, হ্যাঁ, ডিজাইনার সালোয়ার কালেকশন। তো যে কটা আছে আমি সে কটাই শেয়ার করছি, সবগুলো এখানে আনিনি, কয়েকটাই আমি এনেছি, কারণ সবগুলো যদি শেয়ার করতে বসি মানে হয়তো অনেকটা টাইম চলে যাবে। তো মেন আমার যেগুলো ভালো লাগে আমি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করবো, মানে আমি যেগুলো বেশি মানে একদম খুবই পছন্দের, খুব যেগুলো একদম কাছের খুব পছন্দের আমি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো এই এই সালোয়ারগুলো রীতিমতো মানে কোনো অকেশনালি আমি পরি, এমনি আমি পরি না। তো চলো শেয়ার করে দিই। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই জানো কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করতেই হবে। আর একটা কথা বলি, আমি লাগাতার একভাবে ভিডিও শেয়ার করছি, ভিডিওর আগে এগুলো একটু আমি বলে নিই। তো লাগাতার একভাবে ভিডিও শেয়ার করছি, তো মানে রোজ তো ভিডিও শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না। তো এবার থেকে আমি ভেবেছি সপ্তাহে 3 দিন কি 4 দিন এইভাবে ভিডিও শেয়ার করব। তো আমি সেই অনুযায়ী আমি ফিক্সডও করে রাখছি যে সোমবার, বুধবার বা শুক্রবার, ঠিক আছে, এইভাবে ভিডিও শেয়ার করবো। এবং পাশে তার মাঝামাঝি যদি কোনো ভিডিও থাকে বা কোনো কিছু করছি যেটা শেয়ার না করলেই নয়, সেগুলো আমি শেয়ার করব। বাট একদম শিওরলি সপ্তাহে 3 দিন, 4 দিন না, সপ্তাহে 3 দিন আমি তোমাদেরকে ভিডিও দেব, কারণ রোজ না পসিবল হয়ে উঠছে না। তো আমি এইভাবে ভাবছি শেয়ার করব তোমাদের সাথে। তো এটা কি ভালো হবে তোমরা প্লিজ একটু বলো, কারণ আমার একটু মানে আমার এগুলো না বুঝ একটু কনফিউশন হচ্ছে যে এতে ঠিক হবে তো, মানে 3 দিন শেয়ার করছি, তাতে মানে 3 দিন যদি আমি কন্টিনিউয়াসলি করি সোম বুধ শুক্র, তাহলে মানে বেটার হবে আমার মনে হচ্ছে। ইনফ্যাক্ট এর মাঝখানে যদি কোনো কিছু থাকে, কোথাও যাচ্ছি, কিছু কিনছি, তো সেই সবগুলো আলাদা ব্লগ আমি দিয়ে দেব। বাট এই 3 দিন আমি একদম শিওরলি সেন্ড করব, কোনো ভিডিও অবশ্যই আপলোড করে দেব, কারণ রোজ আমি লাগাতার যেভাবে ভিডিও আপলোড করছি সেইভাবে করব না, কারণ কি বলতো টাইমের ব্যাপারটা থাকে, প্লাস কন্টেন্ট ভাবতেও আমার একটু টাইম লাগে। তো সেজন্য আমি শেয়ার করলাম, তো তোমরা আমার সাথে এগ্রি কিনা অবশ্যই বলো। তো আমি অনেককেই দেখেছি, অনেক ইউটিউবারদেরই দেখেছি, তারা রোজ কিন্তু ভিডিও আপলোড করছে না, সপ্তাহে 3 দিন কি 4 দিন তারা বেছে নেয় সেইভাবে ভিডিও আপলোড করে। তো আমি ভাবছি ওরমভাবেই করব, সোমবার আমার ব্লগ আসবে বা মানে কোনো ভিডিও আসবে, বুধবার আসবে, প্লাস শুক্রবার আসবে, মাঝে যদি কোনো কিছু থাকে আমি দিয়ে দেব। তো আমি ভাবছি এইভাবে এবার থেকে করব, এতে করে না আমার ভাবতে সুবিধা হবে, প্লাস কন্টেন্ট ভেবে না আমার ভিডিওটা বানাতে সুবিধা হবে, না হলে কি বলতো আমার মানে রোজ রোজ ভিডিও আপলোড করতে না আমার নিজেরও ভাব মানে ভেবে শেষ করতে পারি যে আমি কী ভিডিও করব, প্লাস করে আমি কীভাবে আপলোড করব, এটা একটু চাপের হয়ে যাচ্ছে। আর যদি কোনো ধর এরকম পুজো বা কিছু, তখন তো আর এই সোমবুল শুক্র করলে হবে না, কোনো অকেশনালি তখন প্রত্যেক দিনের আপডেট তোমাদের প্রত্যেক দিনই পেতে চাইবে। তো আমি ভাবছি সেইগুলো আলাদা আলাদা থাকুক, সেইগুলো যখন কোনো অকেশন হবে সে আমি রোজ রোজ দিয়ে দেব, সেটা আলাদা কথা, বাট সপ্তাহে 3 দিন এগুলো মাস্ট থাকবে, যে কোনো ভিডিও তোমরা পাবেই। তো ভাবছি এবার থেকে এরমভাবেই করব। তো চলো, অনেকটা বড় কথা বলে বাড়িয়ে নিলাম ইন্ট্রোটা, তো চলো শুরু করা যাক ফার্স্ট যে কালেকশনটা দিয়ে। ফার্স্ট আছে এখানে আমার একটা কি বলে এগুলোকে, সেই লং যে সালোয়ারগুলো উঠেছিল না পাখি চুড়িদার, একটা টাইম খুব বলতো ওপরটা এক থাকবে ডিজাইন, নিচেরটা থাকবে অন্য ডিজাইন, বা ওপরে এক কালার নিচের এক কালার, তো সেই সময় এই লং চুড়িদারগুলো ভীষণ উঠেছিল। আর এগুলো আমি বলে দিচ্ছি কোনটা আমার মানে বিয়ের আগে, এটা আমার বিয়ের আগে সালোয়ার, রয়্যাল ব্লু কালারের, এখনও হয়, একটু সেলাই টেলাইগুলো খুলে নিলেই, এটা অনেকদিন অবশ্য পরা হয়নি, মানে এই ধরো কোনো অকেশন তো সেভাবে পড়ছে না, তো পরা হয়নি, হাতটা একটু খুলতে হবে, আদারওয়াইজ এটা এখনও অনেকটা যায় মানে বড়ই, তো আমার ছোট হওয়ার কোনো প্রশ্ন নেই। আর এই দেখো সালোয়ারটা, এই রে এরকম লং সালোয়ার যেটা, আর নিচটা না পুরো অনেকটা ঘের, এই যে নিচটা অনেকটা ঘের, আর পুরো নিচটা এরকম
সুতোর, হ্যাঁ সুতোর জরির এরকম ভাবে কাজ করা। সুতোর জরির এরকম ভাবে কাজ করা আর সাইডে এরকম এরকম প্রদীপের টাইপের ডিজাইন হয়তো এরকম, আর নিচে এরকম লেস দেওয়া, দুপাশে এই লেসটা আছে। পুরো পিওর সুতি, পিওর, তোমরা বুঝতেই পারছো যে লেন্থটা কত বড়, লেন্থটা দেখাচ্ছি, দেখেছো লেন্থটা অনেক অনেকটা। আর এবার যে ফ্রন্টটা বলছি, আমি উঠে তো দেখাতে পারছি না তো, কারণ অনেকটা দূরে হয়ে যাচ্ছে। তো আমি কি করছি, আমি তোমাদের ভাগে ভাগে, মানে একবার নিচে দেখাচ্ছি, একবার ওপরটা দেখাচ্ছি, এরমভাবে দেখাচ্ছি। আর এই দেখো, এটা হচ্ছে ফ্রন্টে, এটা হচ্ছে ফ্রন্টে, ঠিক আছে। এই যে ডিজাইনটা, এই যে ডিজাইনটা দেখছো, এই ডিজাইনটা পুরো, এই দেখো এই নিচেও আছে, পুরো নিচে আছে। আর এই যে ডিজাইনটা দেখছো, এই ডিজাইনটা এরকম নিচে আছে, একটু ভাগে ভাগে দেখো, এই দেখো আর এরকম ডিজাইনটা। তো এটা হচ্ছে হাতে কিছুই নেই, হাতা লাগানো যদি, মানে এক্সট্রা দেওয়া ছিল, যদি কেউ লাগাতে চাও লাগাবে, না হলে না লাগাবে। তো যাই হোক, এই যে এরকম লাগানো আছে, আর ফিতে দেওয়া আছে, যার মধ্যে লটকানো লাগানো আছে। আর ব্যাকেও একটা কাজ আছে, এই যে ব্যাকটা যে একদম প্লেন তা না, ব্যাকেও একটা কাজ আছে। আর এইগুলোতে না, এইগুলো কি বলে, কি বলে এগুলোকে, স্টোন বসানো আছে, স্টোন দেখতে পাচ্ছ। তো এরকম আছে, আমার কালারটা দেখো জাস্ট। তো এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার, এটা প্রচণ্ড ভালো লেগেছিলো আমার সেই সময়, মানে পুজোর সময় কেনা হয়েছিল। তো এক বছর বিয়ের আগে সেই বছর পুজোতে, মানে আমার যেই বছর বিয়ে হয়েছে সেই বছরেরই পুজোতে আমি কিনেছিলাম, মানে আমার তো পুজোর পরে বিয়ে হয়েছিল, তো সেই পুজোতেই আমি কিনেছিলাম যাদবপুর থেকে। তোমরা যদি কেউ যাদবপুর থেকে জামা কাপড় কেনো, তোমরা জানবে যে পুজোর সময় গড়িয়াহাট, যাদবপুর, নিউ মার্কেট, এগুলো তো অনেক 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 কালেকশন থাকে। আমি বিয়ের আগে সবসময়, মানে বেশিরভাগ জামা কাপড় কিনতাম হয় যাদবপুর, বেশিরভাগ যাদবপুর নয় গড়িয়াহাট, আর এখন হয়ে গেছে নিউ মার্কেট। তো যাই হোক, এটা হচ্ছে সেইটা, সেই জামাটা আমি অনেকবার পরে চুটিয়ে পরেছি, একদম রয়্যাল ব্লু কালার, আর কালার তো কোনো অসম্ভব, অনেকবার ধোয়াও হয়েছে কিন্তু কালার ওঠে না। তো যাই হোক, এটা হচ্ছে ফার্স্ট সালোয়ার, সব ভাঁজ করতে হবে। ওকে, এর সাথে যে ওড়না আছে সেটা রয়্যাল ব্লুই ওড়না আছে, প্লেন ওড়না, এরকমই ওড়না আছে। আর প্যান্টও রয়্যাল ব্লুই আছে, চুড়ি প্যান্ট যেগুলো হয় ওই জন্য প্যান্টটা দেখাচ্ছি না, তো রয়্যাল ব্লু ওরকম প্যান্ট আছে। ও সেকেন্ড একটা সালোয়ার দেখাই, আমার ফেভারেট, মোস্ট ফেভারেট, এই দেখো, এই হচ্ছে পিঙ্ক সালোয়ারটা। কিচ্ছু ডিজাইন নেই, মানে একদম সিম্পল বাট ভীষণ ক্লাসি। এই হচ্ছে ডিজাইনটা, পুরো সুতোর ডিজাইন আর ওখানে মাঝখানে জড়ি, এরকম ডিজাইন। এগুলো পুরো নেটের, ব্যাকেও সেম আছে, ব্যাক ফ্রন্ট দুটোতেই সেম, এরকম ওপরটা এরকম, দেখো পুরোটা নেট, এগুলো সব নেট। আর এটার যে লেন্থটা দেখছো, তোমরা দেখতেই পাচ্ছ কতটা। আর এর, এই হচ্ছে এক, এই যে নিচে জাস্ট এরকম একটা লেস লাগানো আছে, এই হচ্ছে একটা পার্ট, আর এর ভেতরে আলাদা লাইলেন দেওয়া আছে। এটা পুরোটাই প্লেন, তোমরা মানে হয়তো তোমরা দেখে বুঝতে পারছো না, এটা আমি পরলে পুরো ঢাকা পড়ে যায়, প্যান্ট পরারও দরকার হয় না, বাট তাও পরি। আর এই যেরকম দুটো ফিতে আছে, আর যে নেটের হাতাও আছে, কেউ যদি হাতা লাগিয়ে, আমি হাতা লাগিয়ে নিতাম, এই যে নেটের হাতা আর এখানটায়। এই জামাটা কিনতে গিয়ে একটা স্টোরি আছে, এই জামাটা আমার অসম্ভব লাগে, অসম্ভব, তোমরা দেখতে পাচ্ছ কতটা ক্লাসি, আর পুরো মানে একদম পিঙ্কিশ, এক ভীষণ ভীষণ সুন্দর, জানি না তোমরা কতটা বুঝতে পারছো, ভীষণ সিম্পল বাট ভীষণ ক্লাসি। আর ঘেরটা তো কোনো কথাই হবে না, এটা আমার বিয়ের আগেরই, ওই জামাটা যেটা আমি আগে দেখালাম ওটার আগের বছরই এটা কেনা। তো এই জামাটা কিনতে গিয়ে একটা স্টোরি হচ্ছে, আমি সেই বছর জামা কাপড় কিনতে গেছি মায়ের সাথে, এবারে গড়িয়াহাটেই গেছি, গড়িয়াহাটে গিয়ে আমি মানে অনেক জামা কাপড় দেখছি পছন্দ হচ্ছে না, আর আমি না জামা কাপড় জামা কাপড়ের বিষয়ে ভীষণ খুঁতখুঁতে ছিলাম এখনও। তো
পছন্দই হচ্ছে না, পছন্দই হচ্ছে না। আমার মা তারপরে সে আমার মা জানে যে আমার এর না পছন্দ হলে এ নেবেই না, তাতে করে পছন্দ হোক মানে নেওয়া হোক না হোক কিন্তু এ নেবেই না। সারা গড়িয়াহাট ঘুরেছি, কিচ্ছু পছন্দ হয়নি। এবারে কী হয়েছে, আমার মা বলছে চল তাহলে আর ইয়ে বাজার কলকাতাটা কেন বাদ থাকে, ওটাও চল। তো ওটাই গেছি, ওটাতেও ওরকম কালেকশন দেখছি আমার একটুও পছন্দ হয়নি। এবারে আমার আমি মা আর একটা কাকি ছিল আমার, তো ওই কাকিটাও গেছিলো। তো এবার বাজার গড়িয়াহাটে যে বাজার কলকাতাটা আছে, তুমি এমনি কালেকশন দেখছো ঠিক আছে, এমনি সামনে আর এমনি আগ মানে ওপরের দিকে মেয়েদের যেখানে কালেকশন স্টলও তো আছে, তোমরা যারা গেছো জানো নিশ্চয়ই, যে যেখানে লেহেঙ্গা টেহেঙ্গা সব দেখায়, ছেলেরাও থাকে মানে দেখানোর লোক থাকে, ছেলেগুলো থাকে দেখায়, ওইখানে গেছি। আমার মা বলছে সব তো ঘুরে ফেলে এবার ওইখানেই চ অন্তত। এবার পুরো দোকানটা ঘুরে আমি কিচ্ছু পেলাম না, মানে বাজার কলকাতা ঘুরে তো শেষমেশ ওখানে গেছি। এবার ওদের কাছে গিয়ে এই জামাটাকে প্লাস্টিকে না এমনি ঢুকিয়ে আর ওপরে রাখা ছিল র‍্যাকে, সব দেখছি কিচ্ছু পছন্দ হচ্ছে না। ভীষণ মানে হ্যাঁ হয়তো ভীষণ গর্জেস, ভীষণ ভারী স্টোন ফোন, আর না হলে একদম প্লেন। তো শেষমেশ ওই কাকিটাই আমাকে দেখিয়েছে যে দেখো এইটা খুব সুন্দর না, পিঙ্ক পিঙ্ক কালার, শুধু পিঙ্কটাই আমরা দেখতে পাচ্ছি, পিঙ্ক কালার ওটা কি? তো দোকানদারটা বলছে ওটা একটা সালোয়ার। তো যা বের করেছে আমি কোনো দিকে তাকাইনি, আমি নেবই ওটা। আর আমার যেটা পছন্দ হয়ে যায় মানে আমাকে দিতেই হবে, মানে ওটা নেবো, যেটা এটা আমার খুবই বাজে অভ্যাস, এটা আমিও বলি, ওটা আমি দিতেই হবে, আর না হলে আমি কিছুই নেবো না। তো গর্ব না, এটা সত্যি আমার খুব বাজে অভ্যাস, আমিও জানি। তো সেইভাবে যাই হোক নিয়েছি, মা মানে এর প্রাইসটা অনেক ছিল, তখনই ছিল হয়তো 3,500-4,000 টাকা এরকম বলেছে, 3,500 টাকা। তো আর ফিক্সড রেট তো থাকবেই মলে, তো ওরকম আমি দেখলাম। এবারে মা বলছে এটাই নিবে, বলছে হ্যাঁ এটাই নেবো। এবারে আমার মা এত ঘুরেছি সারাদিন আর কিচ্ছু পছন্দ হয়নি, সুতরাং লাস্টে এটাই পছন্দ হয়েছে আর এটাই আমি নেবো, আর কেউ না। আর একটা যে সাইডে একজন কাস্টমার ছিল সে বলছে এটা কি আপনি নিচ্ছেন, আমি তখন আমরা তখন মানে কথাবার্তা বলছি, মা বলছে এটা নিবি, এটা একটু বেশি প্রাইসই হচ্ছে না। তো আমি তখন থেকে তাকে বলছি হ্যাঁ এটা আমি অলরেডি বুক করে দিয়েছি, এটা আমারই, আপনি অন্যটা দেখুন, মানে এরকম বলছি। তো তারপরে মা বলছে এ তো মানে আর কোনো আমার উপায় নেই। তো তারপরে শেষমেশ আমাকে এটাই দিয়েছে, এটাই আমি নিয়েছি। তো এই জামাটা ভীষণ স্পেশাল আমার কাছে আর ভীষণ পছন্দের, ভীষণ পছন্দের, ভীষণ। আর এই যে নেটগুলো দেখছো এগুলো সত্যিই খুব সফট, একদম খড়খড়ে না যে তোমার চুলকাবে গায়ে। আর এর যে প্যান্টটা আছে, প্যান্টটা এখানে আছে বলে আমি দেখিয়ে দিচ্ছি, প্যান্টটা এরকম নর্মাল প্যান্ট হয়, তোমরা জানো যে চুড়িদারের প্যান্টগুলো অত ভালো হয় না, তো এরকম নর্মাল ইয়ে প্যান্ট যে বলে না চুড়ি প্যান্ট। বাট এর যে ওড়নাটা আছে, ওড়নাটা ভীষণ সুন্দর, ওড়নাটার লেন্থ হচ্ছে এইটুকু, এইটুকু হচ্ছে লেন্থটা, লেন্থটা একদিকে এরকম কাজ করা আছে সুতো যেরকম জামাটায় আছে, আর একদিকে নর্মাল এই যে এরকম দেওয়া আছে ঠিক আছে, আর পুরোটা নেটের এরকম, আর এরকম মাঝখানে মাঝখানে এরকম ফুল দেওয়া আছে সুতো, আর এইরকম পুরোটা মানে ওড়নাটাও অপূর্ব সুন্দর, অপূর্ব ওড়নাটাও অপূর্ব সুন্দর। তো যাই হোক এই হলো, এই গেল এইটা। পরে একটা দেখাই, এটা হচ্ছে ওড়নাটা, আমি এটা খুলছি না, এটা পুরোটাই এরকম, এই যে ওড়নাটা এরকমই চওড়া, এই যে পুরোটা এরকম বেনারসি দোপাট্টা না কি বলে না, তো এই হচ্ছে ওড়নাটা, আর এরকম এই ঝুলঝুল লাগানো আছে। এর যে সালোয়ারটা দেখাই, এটা বিয়ের পরে এই সালোয়ার, এক বছর সজল আমাকে দিয়েছে মানে আমার হাজবেন্ড। তো দেখাই, এই দেখো, এই দেখো, এই হচ্ছে, এটা না কি কালার বলবো, মানে নেভি ব্লু বলবো না কি কালার বলো তো, একটু বুঝে না হতো। যাই হোক এর নিচটা হচ্ছে এই রকম জরির কাজ করা, পুরো জরির সুতো যে কাজ করা এই রকম নিচে, আর এই যে পুরো সালোয়ারটা, পুরো সালোয়ারটা এইরকম, পুরো সালোয়ারটা এইরকম কাজ করা, আর ফ্রন্টে এইরকম গলাতে কাজ করা আছে, সবই জরি আর স্টোন বসানো আছে কিছু, আর হাতাটা প্লেন আছে এই যে এখানটা। আর ব্যাকে কিছু নেই, ব্যাকে দেখতেই পাচ্ছ কিছু নেই, শুধু দড়ি আছে। তো এইটা আমি নিয়েছিলাম হচ্ছে শ্রীরাম মার্কেট থেকে, যে বললাম বিয়ের পর আমি নিউ মার্কেটেই যাই বেশি, তো
আর এই জামাটা অবশ্য কাপড় বসানো আছে, আর এটা একদম ফিটিংস করে আমি শ্রীরাম থেকে নিয়ে বেরিয়েছিলাম। তো এটার প্রাইস আমি বলতে পারবো না, আমার মনে নেই, আমি গেছি আমার সবগুলোর মনে নেই, ওটা ওরকম স্টোরি আছে বলে পিঙ্কটার আমি বলতে পেরেছি, বাট এটা আমি বলতে পারবো না। এটা ওরকম 1700 না 1800 এরকম নিয়েছিল। তো যাই হোক, আর এটা শ্রীরাম মার্কেট থেকে নেওয়া। আর এর যে প্যান্টটা, এর প্যান্টটা এই কালারেরই, এরকমই এই কালারেরই প্যান্ট, নর্মাল প্যান্ট। আর এটা হচ্ছে ওর সঙ্গে কী বলে ওর্ণি দিদি। এটা অনেক মানে অনেক বছর আগেই উঠেছিল, বাজিরাও মস্তানি। এই যে এটা দেখিয়ে দিই, এই দেখো, এই যে এটা আর অনেক দিন আমার পড়া হয়নি, এরকম আকাশি কালারের, এরকম আকাশি কালারের, এরকম কলারেও ডিজাইন দেওয়া, আর পুরোটা এরকম কাজ করে, এরকম পুরোটা কাজ করা। এগুলো সব স্টোন, হ্যাঁ এগুলো সব স্টোন আর জরি সুতো, আর সামনেটা এরকম কাটা, সেই বছর খুব উঠেছে, সাইডেও কাটা। আর ব্যাকে কিছু নেই, ব্যাকে এরকম নর্মাল আছে, আর পিঠে শুধু একটা ডিজাইন দেওয়া আছে এরকম পিঠে, আর হাতে এরকম, আমি একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি, হাতে এরকম পিঙ্ক বর্ডার দেওয়া আছে। আর নিচটা কিচ্ছু না, নিচটা দেখো এইরকম, এইরকম প্লেন, আর কী বলে লাইট, কী বলে লাইলিন বলে, তো লাইলিন দেওয়া আছে পিঙ্ক কালারে, আর এরকম এই এইগুলো আছে বুটি বুটি কী বলে। তো যাই হোক, এইটা আমাকে বিয়ের পরেই দিয়েছে সজল, আমাদের এখানেই দোকানটা ছিল, মানে দোকানটা আছে, তো এখান থেকেই দিয়েছিল। তো সেই বছর সেই কী বলে বাজিরাও মস্তানি সিনেমাটা বেরিয়েছিল না, তো যাই হোক, তো সেই বছরই আমাকে এটা কিনে দিয়েছিল। সবই যেগুলো দেখছো না, এগুলো পুজোতেই এগুলো এরকমভাবেই নেওয়া, পুজোতেই তো মানুষের ডিজাইনার একটু দেখে। এর যে নিচে যেটা ছিল, নিচে এই যে এই হচ্ছে স্কার্ট, এরকম পিঙ্ক কালারের পুরো স্কার্ট, যেটা লেন্থ অনেকটা এরকম। তো এই স্কার্টটা ভীষণ কাজের হয়েছে, এই স্কার্টটা দিয়ে আমি অন্য কিছুতেও মানে লেহেঙ্গা টেহেঙ্গার মতনও আমি এটাকে ক্যারি করতে পারি, তো স্কার্টটা খুব কাজের হয়েছে। তো জামাটা এরকম জামা আমার সেই বছর আমার বউদের জন্য একটা, আমার জন্য একটা এরকম কেনা হয়েছিল। এটা খুবই নর্মাল, এটা আমাকে গিফট দিয়েছে আমার বৌদি দিয়েছে বানানো, এটা সেরকম একটা চুড়িদার, এই যে নিচে এরম লেস লাগানো, তারপরে এরম সুতোর কাজ করা, এগুলো স্টোন বসানো আছে কিছুটা, আর এই যে এরমভাবে পুরোটা, এগুলো সব জরি সুতো, হ্যাঁ। আর ফ্রন্টে এরকম একটু বেশি কাজ, এই যে, আর এরকম হাতা, এই হচ্ছে জামাটা। এটা হচ্ছে না, বুঝতে পারছি না কতটা কালারটা ক্যাচ করছে, এটা অরেঞ্জ কালার, পুরো একদম ডার্ক অরেঞ্জ। আর ব্যাকে কিছু নেই, ব্যাকে কিছুই নেই। আর এর যে ওড়নাটা তোমরা দেখতে পাচ্ছ আমি নিয়ে বসে আছি এখন, এটাই। আর প্যান্টও অরেঞ্জ কালারেরই প্লেন, মানে চুড়িপা, তো এই যে সুতো দেওয়া আছে, মানে দড়ি দেওয়া আছে, আর এটার গোল পিঠটা গোল। তো যাই হোক, এটা আমার বৌদি আমাকে দিয়েছে, আর এটা আমার ভীষণ কী বলবো হেল্পফুল হয়েছে, এটা এটা পরে আমি অনেক জায়গায় চলে যাই, ওগুলো তো একটু বেশি ডিজাইনার, তো এটা আমি পুরো অনেক জায়গায় যাই। লাস্ট যেটা আছে, এটা খুবই রিসেন্ট আমি কিনেছি, আমরা ঘুরতে গেছিলাম মুকুটমণিপুরে, ওখান থেকে সজলই মানে আমি বলেছি কিনে দিতে, নাহলে আমি পাগল হয়ে যাচ্ছিলাম পিসটা দেখে। এইটা পুরোটা স্টোন, পুরোটা এই দেখ, পুরোটা এগুলো স্টোন, এখানে ডিজাইন আছে একটা, এরকম ডিজাইনটা পুরো। আর এর যে কালারটা, এটা হচ্ছে ওয়াইন কালার, পুরোটাই এরকম। আর এটা বিয়ে বাড়ি টিয়ে বাড়ির জন্য একদম পারফেক্ট, আমি হাতাটা এরকমভাবেই বানিয়েছি, একটা পিস ছিল আমি বানিয়েছি এরকম গ্লাস হাতা। তো এই হচ্ছে সেটা ছিল আজকের ভিডিও, তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কোনটা বেশি সুন্দর সেটাও জানিও। তো চলো আজকের মতো টাটা।